ঈদের দ্বিতীয় দিনেও ট্রেনে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। ছুটি উদযাপনে কেউ একা, কেউ বা সপরিবারে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এছাড়া সড়ক পথেও গ্রামের বাড়িতে যাচ্ছেন অনেকে, তবে নদী পথে যাত্রী সংখ্যা অপেক্ষাকৃত কম। ভোগান্তিবিহীন ঈদ যাত্রায় স্বস্তির ছাপ সবার চোখে মুখে, আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ছিল উপচে পড়া ভিড়। বিড়ম্বনাহীন এই ভিড় দৃশ্য যাত্রীদের আনন্দের মাত্রা আরো দ্বিগুণ করেছে। সময় হয় নাই, এজন্য ঈদের দ্বিতীয় দিন যাচ্ছি। ব্যস্ততা ছিলাম, এজন্য ঈদের পরের দিন যাচ্ছি। আর মায়ের টানে পরিবার সবার সাথে ঈদ করতে অবশ্যই যা হচ্ছে। নানার বাড়ি যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য, ঘোরাফেরা করার জন্য। বাসেও পরিস্থিতি এক, বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের চাপ চোখে পড়ার মতো। পরের দিন যা একটু রোড ঘাট হালকা থাকে, গাড়ি যানজট কম লাগে, এই জন্য ঈদের পরের দিন যাওয়া হয়। ভাবছিলাম আজকে একটু ভিড় কম হবে, কিন্তু আসে তো আসি হয়ে গেলাম, দেখি আরও ভিড় বেশি আসছে। আর এছাড়াও নদীপথে যাত্রী সংখ্যা অপেক্ষাকৃত কম থাকলেও সদরঘাট লস টার্মিনালও ব্যস্ত দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের পদচারণায়। ঈদের দ্বিতীয় দিনও এভাবেই পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ করতে ছুটছে মানুষ। তাদের প্রত্যাশা একটাই, নিরাপদে বাড়ি পৌঁছে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবার যেন স্বাচ্ছন্দ্যময়ে ফিরতে পারেন কর্মব্যস্ততার নগরী এই রাজধানীতে, এমনটাই প্রত্যাশা এসব ঘরমুখো মানুষের। সদরঘাট থেকে আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা।